Assalamualaikum viewers, Munna Vlogs এর নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। Viewers আপনারা দেখতেই পাচ্ছেন আমি আসছি রাজশাহী রেলওয়ে স্টেশন। আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ক্লিন সিটি এবং গ্রিন সিটি হিসেবে রাজশাহী অলরেডি পরিচিত হয়ে গেছে। তো সেই রাজশাহী শহরের রেলওয়ে স্টেশন যেটা রাজশাহী রেলওয়ে স্টেশনে আমি আসছি, আমি ভিতরে যাব সাথে আপনাদেরকে দেখাবো, আশা করি ভালো লাগবে, আমার সাথে থাকুন। চলুন আস্তে আস্তে ভিতরে যাই। তো ভিউয়ার্স আমি যাচ্ছি রাজশাহী রেল স্টেশনের ভিতরে। আপনারা যেমনটি বলছিলাম যে এই রাজশাহী শহর বাংলাদেশের ভিতরে একটা মোস্ট পপুলার সিটি হিসেবে পরিচিত হয়ে গেছে অলরেডি, কারণ এটা ক্লিন এবং গ্রিন সিটি হিসেবে পরিচিত। তো মনে হয় ট্রেন আসছে, যার কারণে অনেক লোকজন দেখতেই পাচ্ছেন, অনেক লোকজন স্টেশনে। দুইটা গেট, আমি একটা গেট দিয়ে ভিতরে যাচ্ছি। এখানে সামনে টিকিট কাউন্টারগুলো দেখা যাচ্ছে, আমি একটু টিকিট কাউন্টারের কাছাকাছি যাচ্ছি, মানে ট্রেনের টিকিট কাটার জন্য এখানে কাউন্টারগুলো। স্টেশনে ঢোকার পরেই ডান পাশে সব কাউন্টার, 1 থেকে 8 নম্বর কাউন্টার। এবং এই স্টেশনের ভিতরে কিন্তু যে হোটেল সিটি প্লাস, মানে হোটেলের স্টেশনের ভিতরে কিন্তু হোটেল আছে, হোটেল সিটি প্লাস আবাসিক। অতএব যারা হয়তো বাইরে থেকে আসলেন, অনেক রাত হয়ে গেছে, হয়তো স্টেশনের বাইরে যেতে যেতে সমস্যা মনে করছেন, স্টেশনের ভিতরে কিন্তু থাকতে পারবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন রাজশাহী স্টেশন, এই পাশে কিছু খাবারের ফাস্টফুড শপ আছে। একটু যদি ব্যাক সাইড করে দেখায় আপনাদেরকে, মানে গেট দিয়ে এন্ট্রি করার পরে ডান সাইডে টিকিট কাউন্টার এবং বাম সাইডে বেশ কিছু খাবারের হোটেল রেস্টুরেন্ট এবং ফাস্টফুড শপ আছে। একটা ট্রেন, যে প্যাসেঞ্জারগুলো আমরা দেখতে পাচ্ছিলাম, প্যাসেঞ্জারগুলো এই যে আসলো এই ট্রেনটাতেই, এই যে একটা ট্রেন আসছে। এখানে প্ল্যাটফর্ম আছে 5টা, এখানে 2টা প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম 4 এবং 5, আর এই পাশের প্ল্যাটফর্মগুলো আপনাদেরকে দেখাই। স্টেশনের এই নিচে এই যে হাঁটার যে রাস্তা, এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে স্টেশন কত পরিষ্কার পরিচ্ছন্ন। আমি নিচে দেখাচ্ছি আপনাদেরকে, ইয়ার্স মনে হয় দেখতে পাচ্ছেন কতটা ক্লিন স্টেশন। একদম ক্লিন ক্লিন একটা স্টেশন রাজশাহী স্টেশন।
ভিউয়ার্স স্টেশন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আমি উপর থেকে ভিউয়ারসে যে এখান থেকে একটু স্টেশনটা আপনাদেরকে দেখাবো যেন আপনারা সহজে বুঝতে পারেন এবং স্টেশনের ভিতরে দেখেন কোনো জায়গায় কোনো ময়লা আবর্জনা কোনো কিছুই কিন্তু নাই আপনারা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন হোটেল সিটি প্লাস হয়তো যারা অনেক রাত হয়ে গেছে আসে হয়তো বাইরে স্টেশনের বাইরে যেতে হয়তো সমস্যা মনে করছেন স্টেশনের ভিতরেই থাকার ব্যবস্থা আছে আর এই পাশ থেকে দেখলে প্ল্যাটফর্মগুলো দেখতে পাওয়া যাচ্ছে প্যাসেঞ্জারদের বসার জন্য এখানে ব্যবস্থা রাখা হয়েছে ভিউয়ার্স আপনাদেরকে দেখালাম রাজশাহী রেলওয়ে স্টেশন আবারও বলছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমাকে একটু সাপোর্ট দিবেন সাপোর্ট করার জন্য যেটা করতে হবে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এদিকেও দেখতে পাচ্ছেন সব বসার ব্যবস্থা যথেষ্ট ব্যবস্থা আছে স্টেশনের ভিতরে ভিউয়ার্স আজকে এ পর্যন্তই দেখা এবং কথা হবে অন্য কোন একটা ভিডিওতে আমি বের হয়ে যাচ্ছি স্টেশন থেকে তো আজকের মতন ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম